বাজে রেফারি করায় এবার গ্রেপ্তার হলেন আর্জেন্টিনা সৌদি আরবের সেই বিতর্কিত রেফারি। দর্শক, বিশ্বকাপে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দিলেন সৌদি আরব। 2022 সালের হোয়াট ফেভারিট লিওনাল মেসির 2-1 গোলে হারিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন সৌদি আরব। এর মাঝে আরও কেড়েছেন ম্যাচের রেফারি স্ল্যাব কভেন্সিস, তার সিদ্ধান্তে বাতিল হয় 3টি গোল। মূলত অফসাইডের কারণে এসব গোল থেকে বঞ্চিত হয় আর্জেন্টিনা। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তে অযৌক্তিক কিছু সিদ্ধান্ত নেন তিনি। আর্জেন্টিনার বেশিরভাগ সমর্থকরা বলেছেন এই ম্যাচে রেফারি সৌদি আরবের সমর্থনায় ছিলেন। 42 বছর বয়সে এই ব্যক্তি 2010 সাল থেকে ফিফা ম্যাচের রেফারির দায়িত্ব পালন করছেন। শুধু বিশ্বকাপ নয়, গত ইউরোপ লীগের ফাইনাল ম্যাচও পরিচালনা করেছেন ভেন্সিস। এছাড়াও 2016 ও 2021 ইউরোপ বাছাই পর্বে খেলা পরিচালনা করেন তিনি। এর মধ্যেও জেল খাটতে হয় তাকে। 2010 সালের বাসুনিয়া ভিআইপি কেবিন থেকে ভেন্সিসকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মদ, অস্ত্র চোরাচালান ও যৌনকর্মীর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচে তিনি কি আসলেই ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি আর্জেন্টিনার ডিফেন্ডারদের দোষ ছিল? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।